বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে কয়েকজন ব্যক্তিকে নিয়ে সবথেকে বেশি আলোচনা সমালোচনা হয়ে থাকে তাদের মাঝে অন্যতম সানাই মাহবুব। নিজেকে মডেল এবং নায়িকা হিসেবে দাবি করলেও দর্শক সমাজে তেমন জায়গা করে নিতে পারেনি আলোচিত এই নারী। যদিও সিনেমার গান এবং আইটেম গানে অভিনয় করে দর্শকদের মন জয় করতে চেয়েছেন, কিন্তু দর্শক সমাজ বরাবরই তাকে প্রত্যাখ্যান করেছে। কেননা অনেকেই দাবি তোলেন একজন নায়িকা হওয়ার জন্য যে ধরনের অভিনয় দক্ষতা থাকা দরকার তা তার মাঝে নেই। তবে নতুন খবর হিসেবে এসেছিল আলোচিত এই নায়িকা সানাই মাহবুবের করোনা আক্রান্ত হওয়ার খবর। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র প্রতিক্রিয়া সহ সমালোচনা হয়েছিল বিষয়টি নিয়ে। তবে সানাইকে নিয়ে আলোচনা সমালোচনা নতুন কিছু নয়, কেননা সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে লাইভে এসে তিনি যে ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করেন তাতে করে নিয়মিতই সমালোচনার শিকার হয়ে থাকেন তিনি এবং অনেকেই তার এসব কর্মকাণ্ড বন্ধের দাবি তুলেছেন। তবে এর মাঝেই তার করোনা আক্রান্ত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে আইসিইউতেও নেওয়া হয়েছিল, এই বিষয়টি নিশ্চিত করেছিলেন সানাইয়ের ভাবি নিজেই। তবে প্রশ্ন, এখন কেমন আছে সানাই মাহবুব? মূলত তিনি ভালো আছেন এমনটাই জানা যায়। করোনা ভাইরাসের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বটে, তবে এখন আর হাসপাতালে নেই, তার নিজের বাড়িতেই অবস্থান করছেন গণমাধ্যমগুলো থেকে এমন তথ্য জানা যায়। সেই সাথে তার অসুস্থতা কিছুটা কমেছে। করোনা আক্রান্ত হওয়ার পর দেশবাসীর কাছে দোয়াও চেয়েছিলেন এই নায়িকা যেন দ্রুত সুস্থ হতে পারেন। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় আলোচিত এই নায়িকা এখন নিজ বাড়িতেই অবস্থান করছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ইবিডি নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।